ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ব্যস্ত সাংসদ, পেশায় চিকিৎসক, এদিন তিনি গৃহিণীর ভূমিকায়। সাদার্ন অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে লক্ষ্মী পুজোর আয়োজনে কাকলি ঘোষ দস্তিদার। কোজাগরী লক্ষ্মী পুজো আজকে বাঙালির অধিকাংশ বাড়িতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আমি এখন রয়েছি সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বাড়িতে। সাংসদ তার ফলে এলাকার খবর তো রাখেন, রাজনীতির খবর রাখেন, চিকিৎসক পেশায় সেই সংক্রান্ত তথ্য তো রাখেনি, তবে চমকপ্রদ হচ্ছে লক্ষ্মী পুজো নিয়ে তার জ্ঞান, গল্প, প্রচুর অভিজ্ঞতা। দিদি, যেটা জানতে চাইব, প্রস্তুতি তো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, লক্ষ্মী পুজোটা কি বরাবর মানে খুব নিষ্ঠাভরে করার চেষ্টা করেন? হ্যাঁ, ছোটোবেলা থেকেই তো আমরা লক্ষ্মী পুজোর সঙ্গে পরিচিত, কেননা আমার বাপের বাড়িতে এটা কালী পুজোর দিন হয়, মহালক্ষ্মী পুজো বলেন ওনারা। আর আমার তো খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, এই কোজাগরী লক্ষ্মী পুজো আমার শ্বশুরবাড়ির পুজো। শ্বশুরবাড়িতে 311 বছর ধরে দুর্গা পুজো হচ্ছে, আমাদের বাড়িতে দুর্গা প্রতিষ্ঠিত আছে, এই মানে প্রত্যেক দিনের পুজো হয় এবং দুর্গাপুজোর পরেই লক্ষ্মী পুজোটা শ্বশুরবাড়ির পুজো। সুতরাং আমার বিয়ে হয়েছে এই 37 বছর হলো, এই কোজাগরী লক্ষ্মী পুজো করছি। এই সবটাই অ্যাকচুয়ালি এই পুজোগুলো, আমার যে দুর্গাপুজো সেই ব্যবস্থাটাও পুরোপুরি আমি নিজে হাতে করি। আর ডাক্তারবাবু আসলে ভীষণ ধার্মিক মানুষ, নাস্তিক নাস্তিক ভাব দেখালেও উনি কিন্তু সব ওই দুর্গাপুজোর ব্যাপারটা সিরিয়াসলি করা হয়, আর এই লক্ষ্মী পুজো একদম নিয়ম মেনে নিজেই চেষ্টা করা হয়। এই গল্পটা আমার শ্বশুরমশাইয়ের কাছে শোনা, যে যখন দুর্গাপুজোর পরে ফিরে যাচ্ছে কৈলাসে সপরিবারে মা দুর্গা, তখন লক্ষ্মী বললেন, মা আর কটা দিন থেকে যাও না, এখানে তো বেশ মামা বাড়িতে আদর ভালোই হলো, তো আবার ওদিকে তো মেঘ ডাকছে, মানে কৈলাস থেকে মহাদেব ফিরে যাওয়ার জন্য ডাকছে, মা দুর্গা তো চলে গেলেন, লক্ষ্মী পেছনে পেছনে ছিল, তারপরে নলথুরি বনে লুকিয়ে গেলেন, যে না আমি আর কদিন থেকে আর একটু এখানে আরাম করে আর আদর যত্ন খেয়ে তারপরে যাব। সেই নলথুরি বনে যে উনি লুকিয়ে গেছিলেন মা লক্ষ্মী, সেই নলথুরি ফুল আর গাছ একটু দিতে হয়, কিন্তু সেটাই আজকে আমি দেখলাম যে বাজার থেকে ওরা পায়নি, আমি দেখি খুঁজে পেয়ে যাবো বোধহয়। কোজাগরী পুজোটা এক হচ্ছে যে কোজাগর দিতে হয়, কোজাগর মানে হচ্ছে নারকেলের জল এবং নারকেল। আর একটা কথিত আছে যে কে জাগে কোজাগরী মানে রাত্রিরে কে জাগে, জাগবে মানে লক্ষ্মী তো আসবে, এত আয়োজনে খেতে আসবে, তখন লক্ষ্মীকে ধরা হবে আর কি, তো সেই জন্য কাউকে জাগতে হয়। আর তার সাথে সাথে মাছ আর ভাত রান্না করে রেখে দিতে হয় যে লক্ষ্মী এসে খাবে বলে, সধবা মানুষ মাছ ভাত খাবেন লক্ষ্মী সেই জন্য। এমনিতে কী কী ভোগের আয়োজন আজকে একটু পরে তো আপনি রান্নাও বসাবেন ভোগের? না, আমাদের কিন্তু যদিও ওই মাছ ভাতটা যেটা বাড়িতে রান্না হয় সেটা লক্ষ্মীর জন্য রাখা হচ্ছে, কিন্তু এখানে দই, মিষ্টি, ফল, মুড়কি, নাড়ু, তারপরে বিভিন্ন ধরনের ভাজা, লুচি আর খিচুড়ি, এগুলো সবই নিরামিষ, এই সবই দেওয়া হবে আমার নিজের বাড়ির সাথে সাথে সকলের ঘরে, যাতে মা সমৃদ্ধি দেন। কাকলি ঘোষ দস্তিদার নিষ্ঠা ভরে একেবারে প্রস্তুতি নিচ্ছেন, তার প্রস্তুতি, তার পুজোর যত রকম আয়োজন সেটা অত্যন্ত ঘরোয়া, কিন্তু তার প্রার্থনার জায়গাটা কিন্তু একেবারেই জাতীয় স্তরের, একেবারেই সামাজিক। এভাবেই লক্ষ্মী পুজোর দিনটা অন্যান্য সব কাজকে একটু দূরে সরিয়ে রেখে আজকে একেবারে আরাধনায় মেতে উঠছেন কাকলি ঘোষ দস্তিদার। ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে অর্চিত ভট্টাচার্য, এবিপি আনন্দ।